স্বাগতম তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার 11 নম্বর ক্লাসে। আমরা কিন্তু 11টা ক্লাস পার করে চলে এলাম। আর তুমি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো, তুমি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি পূর্বের 10টা ক্লাস দেখে নাও, তাহলে তোমার এই অঙ্কটা করতে খুব সহজ হবে। শুধু এই অঙ্কটা না, তুমি বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটা অঙ্ক পারবা যদি 1 নম্বর ক্লাস থেকে শুরু করে এই 11 নম্বর ক্লাস পর্যন্ত মনোযোগের সাথে দেখো। ওয়েল, তো 11 নম্বর অঙ্কটা দেখো, এ নট প্লাস বি নট, আবার পুরোটার উপর একটা নট আছে, তারপর এ প্লাস বি আছে, আবার পুরোটার উপর নট আছে, তারপর হোল একটা নট আছে। তো আমরা জানি যদি দুটি নট একই রকম হয়ে থাকে তাহলে আমরা বাদ দিতে পারবো। সো আমাদেরকে একটা বিষয় এখানে ফলো করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো নট আছে, তাই না? তো এই অনেকগুলো নট আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। এবং কিভাবে বাদ দিব, তা সবগুলো ভেঙে ভেঙে কি করতে হবে, একই রকম সাইজের করতে হবে। তো দেখো এখানে এই এ বি উপর যে নটটা আছে বড়, এই নটটার সমান যদি উপরে নটটাও ভাঙি, আবার এই এ বি উপর যে নটটা আছে নটটার সমান যদি উপরে নটটা ভাঙি, তাহলে কিন্তু আমরা এ পাশে দুইটা এ পাশে দুইটা বাদ দিতে পারি। সো আমাদেরকে যেটা করতে হবে, এইখানের এই নটটা ভাঙতে হবে। তো এখানে যদি আমি ভাঙি তাহলে এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সো এ নট প্লাস বি নট, এ একটা নট আগে ছিল আর ভাঙার কারণে আর একটা নট চলে আসলো, এখানে যোগটা গুণ হয়ে যাবে, প্লাস বি তার উপরে নট থাকবে আর ভাঙার কারণে আর একটা নতুন করে নট চলে আসবে। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাই, এর উপরে একই রকম ঠিক একই সাইজের দুইটা নট, আবার পরের অংশটার উপরে একই সাইজের দুটি নট আছে। সো আমরা এই দুটি নট বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে এ নট প্লাস বি নট এবং এ প্লাস বি। দেখো এখানে কিন্তু গুণ অবস্থা আছে, প্রথম দুইটা এবং পরের দুইটা। তাহলে আমরা যেটা করব, প্রত্যেকটার সাথে একবার করে গুণ করে ফেলবো। তাহলে প্রত্যেকটার সাথে যদি একবার গুণ করি, তাহলে কিন্তু হয় এ নট ইনটু এ, কিভাবে এই এ একবার এই এ নট একবার এর সাথে গুণ হবে, এ নট একবার বি এর সাথে গুণ হবে, তাহলে এ নট ইনটু এ প্লাস এ নট ইনটু বি, রাইট? তারপর আবার প্লাস, ঠিক একই রকম ভাবে বি নট একবার এর সাথে গুণ হবে, এ বি নট প্লাস, ঠিক একই রকম ভাবে বি নট একবার বি এর সাথে গুণ হবে, তাহলে বি নট ইনটু বি। এখন দেখো আমরা জানি গুণের উপপাদ্য অনুসারে যদি এ আর এ নট গুণ করা হয় তাহলে কিন্তু কি হবে, জিরো হবে। ঠিক একই রকম ভাবে এখানে দেখো এ নট আর এ আছে, তাহলে কি হবে, জিরো হবে, ঠিক? তাহলে এখানে জিরো হবে। আবার এ নট বি প্লাস এ বি নট, বি নট গুণ করলে আবার জিরো হয়, তাহলে এখানে জিরো লিখবো এবং সেটা গুণের উপপাদ্য অনুসারে। সো দেখো এ নট বি আর প্লাস এ বি নট, এটা হচ্ছে এক্সর গেটের সূত্র অনুসারে এ এক্সর বি সমান এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি এ এক্সর বি, তাই না? তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল এবং অ্যান্সারটা হয়ে গেল এ এক্সর বি। সো মাচ ইম্পর্টেন্ট দিস সাম।